পরিবারের তরফ থেকে বলতে গেলে আমাদের তো দিদি বাড়ির লোক, একদম আমরা সবাই বাড়ির লোকই, ওটা বাবা সব কিছু ঠিকঠাক করবে, যে বাবা জানেন কী করতে হবে, আর আমাদের বাড়ির লোকে যেমন করি সেরকমভাবেই আর কি, সেরকমভাবেই পরিকল্পনা নেওয়া হয়েছে। না, কোনো দিন ভাবিনি, দিদি বলেছে, ওই তো আপনাকে আগেও বলেছি যে দিদি আসবো বলেছে, ওটাই আমার কাছে অনেক বড় পাওনা। না, ওটা আমাদেরই বাবা ঠিক করেছে, ওটা বাবা গার্জেন বাবাই ঠিক করেছে, এবং বাবা নিজে ঠিক করেছে, আমাদের যেমন পঞ্জিকা দেখে দেখে যেটা হয় সেরকমভাবে বিয়ে যায়, এরকম দিন ঠিক হয় সেরকম। আমার তো খুব ভালোই লাগছে, অবশ্যই বিয়ে, হ্যাঁ সে তো হোক, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। দিদি আসবে বলেছে, তো দিদি আসবে বলেছে অতি অনেক খুব খুশি আমি, দিদি আসবে বলেছে, আর কিছু বলার নেই। ওটা ওটা আমি বলতে পারবো না, মেনুটা ও বাবাই ঠিক করবে, এখনও ঠিক হয়নি, ওটা বাবাই ঠিক করবে, বাবা জানেন কী কী দিদি কী পছন্দ করেন, ওটা বাবার উপরে ডিপেন্ড করছে, আমিও জানি না যে কী কী ঠিক করে কী করেছে, বাবা দিদিকে ভালো জানেন, দিদি ওর বাবাই ঠিক করবে, ওটা আমি বলতে পারবো না।